সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য অনেক দিন শুকনো আবহাওয়া থাকার পর আবার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হয়তো সবাই বলবেন এই আবহাওয়া দেখে এই আবহাওয়ায় কি বৃষ্টি হতে পারে কারণ আকাশ দেখুন পুরো নীল একদম শরৎ শীতকালে নীল আকাশ কিন্তু এই আবহাওয়ার মধ্যে হঠাৎ করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে কবে হবে সেটা জানাচ্ছি একটু পরে তা আগে শুরু করি কালকে আবহাওয়ার খবর কেমন থাকবে কাল বৃহস্পতিবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার কিছুটা মেঘলা থাকবে বেলার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো একদম যে ঘন কালো আকাশ হবে তা নয় হালকা মেঘলা ভাব থাকবে সারাটা দিনই তার সঙ্গে রোদের অভাব রোদও থাকবে ফলে এটুকু বলতে পারি আংশিক একটা মেঘলা আকাশ কিন্তু কাল সারাটা দিন থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা কালকে কিন্তু সেভাবে নেই বললেই চলে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তবে তাপমাত্রা কিন্তু কিছুটা হলো কালকে দু সকালবেলা তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলো বাড়বে তাপমাত্রা পৌঁছে প্রায় তেত্রিশ ডিগ্রির কাছাকাছি যদি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকমই থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে শুক্রবার থেকে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে আবহাওয়া কারণ শুক্রবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কলকাতা সমন্বল এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম ফলে এটুকু বলতে পারি শুক্রবার দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া হাওড়া পশ্চিম মেদিনীপুর যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে শুক্রবার দিন তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমবঙ্গ ঝাড়গ্রামী চারটে জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হবে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে কলকাতা সংগ্রহ এলাকায় শনিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে যদি বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে শুক্রবারের থেকে তাই বলতে পারি আগামী দুটো দিন বৃহস্পতিবার কাটার পরে শুক্রবার এবং শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই হয়তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টি কিন্তু হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কম বেশি কখনো কম বা কখনও বেশি তবে সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত শুক্রবার দিন এবং শনিবার দিন শরবিবার থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই ফলে এটুকু বলতে পারি হঠাৎ করে আকাশ পরিষ্কারের মাঝে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার এবং শনিবার ফলে মাঠে যেটুকু ধান আছে চেষ্টা করুন তুলে ফেলার এবং যারা আপনার পরিচিত আছে যারা আমার আবহাওয়ার খবর হয়তো জানেন না তারাকে জানতে সাহায্য করুন আপনার খবরটি শেয়ার করে আজকের মতো চললাম কালকে আবার খবর দেবো নতুন আবহাওয়ার কী হতে চলেছে শুক্রবার দিন কতটা বৃষ্টি হবে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন